আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল। আজকে খুব সুন্দর এবং খুব আনন্দময় একটা দিনে আমি কিছু কথা বলছি। আজকে আমাদের বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের 2 বছর পূর্তি হয়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে এটা ভেবে যে এই 2 বছরে আমরা অনেক কিছু চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে গিয়েছি। আজকে বিশেষ করে মনে পড়ছে আমার 2 বছর আগের কথা, যখন আমরা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল শুরু করেছিলাম আমরা খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, যে বন্ধাত্বজনিত সমস্যায় যারা ভুগছেন সেই ধরনের দম্পতিদের পাশে এসে দাঁড়াবো এবং তাদের জন্য কিছু করার প্রচেষ্টা নিয়ে এবং ইচ্ছা নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমি আজকে বলতে পারছি যে আমরা মোটামুটি অনেকটাই সফলভাবে অনেকের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমরা সবাই মিলে, ইভেন পেশেন্টরা পর্যন্ত আমাদের উপর আস্থা রেখেছেন বিধায় আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি এবং এই কথাগুলো আজকে বলতে পারছি। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, পেশেন্টরা আস্থা রেখে আমাদের কাছে এসেছেন এবং আমাদের যে টোটাল টিম, সমস্ত ডাক্তার, সিস্টার, আমাদের হসপিটালের সমস্ত এমপ্লয়ি যারা একনিষ্ঠভাবে কাজ করে গেছেন, এই বাংলাদেশে যে ফার্টিলিটিতে যারা ভুগছেন বা বন্ধাত্বে যারা ভুগছেন, তারা অনেক সময় বুঝতে পারছিলেন না কোথায় যাবেন, কীভাবে যাবেন। অনেক দম্পতি আছেন যারা এই চিকিৎসাটা নিতে পারেন না শুধুমাত্র ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। এখানে অনেকেই আছেন যাদের সমস্যা আছে কিন্তু তারা টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না। তাদেরকেও আমরা চেষ্টা করছি অনেক স্বল্প খরচে কিভাবে এই ট্রিটমেন্টটা দেয়া যায়। তো বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের সমস্ত চিকিৎসক এবং চেয়ারম্যান, মেডিকেল ডিরেক্টর বলেন বা সবাই, সমস্ত স্টাফ, আমরা সবাই একসাথে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের মুখে হাসি ফুটানো যায়। আপনারা জানেন অনেক পেশেন্টদের কোলে বেবি এসছে, তারা খুব হ্যাপিলি বেবি নিয়ে তাদের যে এতদিনের স্বপ্ন, কেউ 16 বছর পর, কেউ 14 বছর পর, কেউ 10 বছর পর, অনেকদিন পর তাদের অনেক স্মৃতি। অলরেডি আমাদের অনেকগুলা বেবি চলে আসছে যারা নাকি এখন হেসে খেলে বেড়াচ্ছে, কেউ কেউ হাঁটছে, দেখেও ভালো লাগে, শুনেও ভালো লাগে। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাইব, যাতে আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কিছু কাজ করতে পারি এবং আপনাদের সহযোগিতা চাইব। সহযোগিতা ছাড়া কোনো দিনও সম্ভব না, কেউ কখনো একা কোনো কাজ করে সফল হতে পারেনি। সফল হতে সবার চেষ্টা লাগে, সর্বোপরি আল্লাহ যদি আমাদেরকে সহায় হন তবেই সম্ভব একটা ভালো কাজ করার। তো আমি আল্লাহর কাছে দোয়া চাইব এবং সবার কাছে দোয়া চাইব যাতে সবাই মিলে আমরা ভালোভাবে আমাদের বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালকে আরও উপরে নিয়ে যেতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। শুধু বাংলাদেশ হাসপাতালকে নিয়ে যাব তা না, যাতে মানুষের জন্য কিছু করতে পারি, মানুষের উপকার করতে পারি এবং মানুষের মুখে আমরা সবাই মিলে হাসি ফোটাতে পারি। থ্যাংক ইউ।